হ্যালো বন্ধুরা, যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা নিয়ে আবার একটা নতুন ব্লগ তোমাদের সামনে শুরু করছি। আজ আমি রান্না করব আর মাছ। মাছগুলোর মধ্যে নুন, হলুদ আর একটু তেল মাখিয়ে নিচ্ছি। তেল মাখালে নাকি মাছটা কম ফাটে, সেই কারণে আমি একটু তেলও দিয়ে দিলাম মাছগুলোর মধ্যে। এছাড়া এই রেসিপিটা তো শেয়ার করব, আর তোমাদের কাছে শেয়ার করব আর একটা ব্যাপার, যে আমি হাওড়ায় গেছিলাম একজন রিলেটিভের বিয়েতে, তো সেখানে কি পরিমাণ হয়রানি হতে হয়েছে আমাদের সেটাই। দেখো, এখানে আমি রসুন, আদা, পেঁয়াজ, লঙ্কা এসব কিছু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে গোটা জিরে, ধনে, একটু চারমগজ আর ওই একটু বাদাম। এগুলো ঘরে ছিল আমার, তাই একটু দিয়ে দিলাম। এই দেখো, মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি, দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, আলু কেটে নিয়েছি, এরকম পেঁয়াজ কুচি নিয়েছি, মশলাটা বেটে নিয়েছি, টমেটো বেটে নিয়েছি, তেল, আর এখানে নুন, হলুদ, লঙ্কা, গোলমরিচ, একটু চানা মশলা অল্প একটু ছিল প্যাকেটে, সেটা নিয়ে নিয়েছি দেবো বলে। চলো এবার রান্নাটা শুরু করি। আগে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম, ঝটপট রান্নাটা করে নেব। মাছগুলো একে একে দিয়ে নিচ্ছি। ফ্রাই প্যানে এই কারণে দিলাম যে অল্প তেলে মাছগুলো ভাজা হবে আর ফাটবে কম, সেই কারণে আমি এটাই ফ্রাই প্যানটায় মাছটা ভাজছি, নাহলে আমি কড়াতেই ভাজি মাছ। মাছগুলো এক পিট হয়ে গেছে, আমি উল্টে উল্টে দিচ্ছি, আর এক পিট ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলো একটু নরম মাছ। দেখো, মাছ ভাজা হয়ে গেছে একদম, দু পিটি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার কড়া বসিয়ে দিলাম, কড়ায় একটু তেল দিয়ে দিলাম, আর আলুগুলোর মধ্যে নুন হলুদ মিশিয়ে নিয়ে এবার ভালো করে ভেজে নেব আলুগুলো। রান্নার আগেই বলা আছে যাতে রান্নাটা হয়ে গেলে ওপরে তেল না ভাসে, অল্প তেলে যাতে রান্নাটা করা হয়, তাই ভয় ভয় করছি, খুব একটা তেল দিচ্ছি না, একদম অল্প তেলেই করব। পেঁয়াজ কুচানো সেগুলো দিয়ে দিলাম। আমার খুন্তি নাড়া দেখে ভয় পেয়ে যেতে পারো, ওটা কিন্তু আসলে আমি ভিডিওটাকে আর কি স্পিডটা বাড়িয়ে দিয়েছি, কারণ কি এত বড় হয়ে গেছিলো ভিডিওটা, ওটা পুরোটা দিতে গেলে আধ ঘন্টা সময় লাগতো দেখতে, সেই কারণে আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি আর খুন্তি নাড়াটাও বেড়ে গেছে। এবার দেখো, ওই গুঁড়ো মশলা যেগুলো, গরম মশলা, গোলমরিচ আর চানা মশলা অল্প একটু, সেগুলোকে আমি একটু জলের মধ্যে ভিজিয়ে নিলাম খানিকক্ষণ আগে, এটা পরে দেবো আর কি, সেটা তাই ভিজিয়ে নিলাম। এবার ওই লঙ্কা, তেজপাতা এগুলো দিয়ে দিলাম, একটু গোটা জিরে দিয়ে দিলাম, তেলটা কম কম লাগছিল একটুখানি তেল দিলাম, আর ওই বাটা মশলা দিয়ে দিলাম। এবার এই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব, এর মধ্যে এবার নুন, এই সরি হলুদ দিলাম, এবার টমেটো বাটাটাও দিয়ে দিলাম, একটু অল্প একটু লঙ্কার গুঁড়ো দিলাম, দেখতে পেলে লঙ্কার গুঁড়ো আর তেল,
এইগুলো রান্নার মধ্যে মানে রান্না করার আগেই বলা থাকে যে এগুলো যাতে কম দেওয়া হয়, সেই মানে সেইভাবেই রান্নাটা করার চেষ্টা করি। তারপরে ছেলেও ছোট আছে, লঙ্কার গুঁড়ো খাওয়াটা ঠিক নয়, তবু একটু রং হওয়ার জন্য দিই। হয়ে গেছে প্রায় মশলাটা কষানো, দেখো তেল পুরো টেনে নিয়েছে মশলার মধ্যে, পরে হয়তো বাটির মধ্যে অনেকটা তেল রয়েছে। দেখো এবার আলু দিয়ে নিলাম, এবার ভালো করে কষিয়ে নিই, নেড়ে চেড়ে এবার জল দিয়ে দিলাম। দেখো বাটিতে যে তেলটা ছিল ওটাও দিয়ে দিলাম, এবার এবার একটুখানি আলুটা একটু অল্প অল্প সেদ্ধ হোক। নুন দিয়েছি কিন্তু পরিমাণ মতো, সেটা হয়তো মানে কোনো কারণে বাদ চলে গেছে, যাই হোক। তো এবার মাছগুলো দিয়ে দিলাম, আর ওই যে গোলা মশলা গুলে রেখেছি যেটা বাটির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর কিছু দেওয়ার নেই। এই দেখো আলুগুলো প্রায় সেদ্ধ হয়েই গেছে, মাছগুলো পরে দিলাম, নরম মাছ গলে আবার ভেঙে টেঙে যেতে পারে সেই কারণে। দেখো অবশেষে আমার যুদ্ধ শেষ হলো, রান্না শেষ হয়ে গেল, এই রকম হয়েছে তরকারিটা। এই যে একটা বাটিতে তুলে নিয়েছি, এই হচ্ছে আর মাছের রেসিপি শেয়ার করলাম, এভাবে রান্না করেছিলাম। এবার আমরা বেরিয়ে পড়েছি, দেখো বিয়েবাড়ির উদ্দেশ্যে, যেটা বলেছিলাম যে ভিডিওটা করেছি বেশ কিছুদিন আগে কিন্তু শেয়ার করা হয়নি আজকে। এই দেখো ব্রিজের ওপর থেকে হাওড়ায় যাচ্ছি, ব্রিজের ওপর থেকে গঙ্গাটা দেখো কত সুন্দর লাগছে। তো বিয়েবাড়ি যাওয়ার সময় সকালে মানে ঠিক ছিল যে ওলায় যাব, এবার সকালে যখন দেখলাম 600 টাকা, তারপর একটু বেলা বাড়তে 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 শুরু করলো, সন্ধেবেলা একেবারে 950 টাকা। তারপর ঠিক হলো যে ওলা ঠোলা বাদ দিয়ে আমরা যাবো হচ্ছে গিয়ে ট্যাক্সি করে। এবার বাড়ির থেকে খানিকটা এগিয়ে গিয়ে ট্যাক্সি ধরে আমরা চলেছি। তো যাওয়ার অর্ধেক রাস্তায় আমার ছেলে অসুস্থ হয়ে গেল, সে একেবারে বমি টমি করে আমার কাপড় টাপড় ভিজিয়ে একসা, তার মধ্যে আমি যে হাড়টা পরে যাচ্ছিলাম সেটাও গেল ছিঁড়ে, মানে একেবারে বাজে অবস্থা। তারপর বিয়েবাড়িতে যাব, সেই যে ঠিকানা মানে আসল যে রিলেটিভের বাড়ি তার থেকে বিয়েবাড়ি অনেকটা দূর, তো সেখানে আমাদের ড্রাইভার যত মানে একই রাস্তায় ঘুরে ঘুরে এক জায়গায় চলে আসছিলাম আমরা, আমরা কিছুতেই ঠিকানা পাচ্ছিলাম না। যাই হোক অবশেষে দেখো বিয়েবাড়ি এসেছি, সূর্য যাই হোক এসেছে বাচ্চা মানুষ। তাই আমাদের এত রাত হয়ে গেল আসতে, আমি আর বিশেষ কোনো ভিডিও করতেই পারলাম না, একটু আধটু ভিডিও করলাম আর তাড়াহুড়ো লাগাচ্ছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, আবার ফিরতে হবে বাড়ি, খাওয়ার ভিডিও টিডিও কিছুই করতে পারলাম না। এইভাবে আমরা কোনো রকম নাকে মুখে গুঁজে আবার রওনা দিলাম, মধ্যরাত্রিরে বাড়িতে এলাম। তো এই হচ্ছে অবস্থা, খুব ভালো করে ভিডিওটা করবো ভেবেছিলাম কিন্তু করতে পারিনি, এইটুকুই করতে পেরেছি, এইটুকুই শেয়ার করলাম। তো হাওড়ার রাস্তাগুলো একই রকম রাস্তা প্রায় অনেকগুলো, মানে বোঝার উপায় নেই। যাই হোক খুব হয়রানি হয়েছে, সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, আজ এই পর্যন্ত।